গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব বীজগণিতিক সূত্রের সাহায্যে অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। বীজগণিতিক সূত্রের সাহায্যে আমরা কীভাবে সহজ পদ্ধতিতে অঙ্কগুলোর সমাধান করতে পারি তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখানে প্রথম অঙ্ক 37 × 37 প্লাস 63 × 63 যোগ 2 × 37 × 63 এর মান কত? তো দেখো, এখানে অঙ্কটা দেখে খুব মানে ভয় লাগছে। তো দেখো, এখানে খুব সহজ, একইবারে এখানে দেখো 37 আর এখানেও 37 রয়েছে, এখানেও 63 রয়েছে, এখানেও 63 রয়েছে। তো দেখো, আমি এখানে লিখতে পারি না যে 37 × 37 রয়েছে, তার মানে কি 37-এর স্কোয়ার, বুঝে গেল। তারপরে দেখো প্লাস, প্লাস ছিল প্লাস, এখানে দেখো 63 × 63, তাহলে এখানেও লিখতে পারি কি 63-এর স্কোয়ার, বুঝে গেল। যেহেতু দুটি 63 গুণফল, মানে 63-এর স্কোয়ার। আবার প্লাস দেখো 2 ছিল, 2 বসালাম, আবার গুণন কী ছিল 37 × 63। তো দেখো, এখানে এখানে আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা আমি এখানে লিখছি যে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে আমি এই অঙ্কটা সমাধান করব। তো দেখো একটু মন দিয়ে, এখানে কী রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে এটা হচ্ছে এ, ধরো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab। তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a মানে 37, আবার বি মানে কি হচ্ছে 63। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে একই জিনিস। অর্থাৎ আমি এটার পরিবর্তে কী লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলার আকারে রয়েছে, বুঝা গেল। তাই এখানে আমরা লিখতে পারি কি যে এই সূত্রটা লিখতে পারি এখানে কি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এ মানে কত এখানে হবে 37, তাহলে 37 প্লাস কত হবে 63 তার স্কোয়ার হবে, বুঝা গেল। তাহলে 37 প্লাস 63 তার স্কোয়ার, একে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি এখানে, তাহলে অবশ্যই এই উপরের সংখ্যাটি পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তো দেখো এখানে আবার কী করছি, 37 আর 63 আমি যোগ করছি, 37-এর সঙ্গে 63 যোগ করলে কত হবে এখানে 63 আর 70 আর 30 মানে 100, তাহলে এখানে যোগ করলে পেয়ে যাবো 100, বোঝা গেল। তাহলে এখানে 100-এর বর্গ বের করবো, এবার 100-এর বর্গ কত, খুব সহজ। এখানে দেখো 1-এর বর্গ 1 হচ্ছে, এখানে কটি সংখ্যা ছিল, দুটি জিরো ছিল, তার মানে 4টা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল উত্তর কত পেলাম, 10,000। আশা করি অঙ্কটা বোঝা গিয়েছে। দেখো তারপরে অঙ্ক, একই রকম অঙ্ক এটাও, দেখো 6.25 আবার 6.25 দুটোই গুণ হয়েছে, 3.75 3.75 গুণ হয়েছে, আবার 2a আর b হয়ে আছে। তাহলে কী হবে, এই ফর্মুলাটা ইউজ করতে পারি এখানে। তো দেখো এখানে কী লিখতে হবে, তাহলে 6 পয়েন্ট কত হচ্ছে 25-এর স্কোয়ার, আবার প্লাস লিখতে পারি কি 3.75-এর স্কোয়ার, আবার প্লাস যা ছিল তা লিখে দিচ্ছি 2 × 6.25 আবার গুণন 3.75। তো দেখো এখানে আবার কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এখানে আমি আবার একটু লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সূত্র কত হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে কী লিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে একই জিনিস। দেখো এখানে আমি একটু লিখে লিখতে পারি এটাকে যে কি এ স্কোয়ার, এবার এটাকে নিয়ে এসছি আগে, তাহলে প্লাস বি স্কোয়ার, আর প্লাস কত পড়েছিল 2ab, অর্থাৎ এই জিনিসটা ওই জিনিসটা একই। তাহলে এখানে কী থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলাটার আকারে এই অঙ্কটা রয়েছে। তো এখানে কী লিখতে পারি আমি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এখানে 6.25 প্লাস 3.75, দেখো লিখে দিচ্ছি 6.25, হ্যাঁ, প্লাস 3.75 তার স্কোয়ার। তারপরে দেখো এখানে 6.25 এবং 3.75 যোগ করলে কত হবে, দেখো এখানে আমি যোগ করছি যে কত হচ্ছে, এখানে
75 আর 25 মানে 1 এখানে 6 আর 3 9 মানে কত পাবো আমরা 10 পেয়ে যাব যোগ করার পর তার স্কয়ার হচ্ছে বুঝা গেল এটুকু যোগ করে তোমরা দেখে নেবে 10 পাবে এবার 10 এর বর্গ কত হবে 10 10 এ 100 তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 100 অঙ্কটার আশা করি বোঝা গেছে দেখো তারপরে অঙ্ক আবার দেওয়া আছে 75 গুণন 75 73 গুণ 73 2 গুণ কত আছে 75 আর 73 দেওয়া আছে অর্থাৎ এটাই দেখো আমি আবার লিখছি এখানে কি 85 এর স্কয়ার প্লাস 73 এর স্কয়ার আবার মাইনাস কি পড়ে থাকছে 2 গুণ 85 গুণ 73 তবে দেখো এখানে আবার কি হচ্ছে এটাকে ধরো এ এটা বি মানে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি অর্থাৎ দেখো এখানে আমি লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি এটা ফর্মুলা হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের বোঝা গেল তাহলে এখানে দেখো এ মানে কত এখানে 85 তাহলে 85 মাইনাস বি মানে 73 তার স্কোয়ার এবার 85 থেকে 73 বাদ দিলে কত হয় 85 থেকে 73 বাদ দিলে 7 আর 5 মানে কত হচ্ছে 12 তাহলে 12 স্কোয়ার বুঝে গেল তাহলে এখানে 12 বর্গ করতে গেলে কত হবে 144 তাহলে আশা করি বুঝা গেছে অঙ্ক দুটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।